প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবতার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়াছে। লাইব্রেরিকে এভাবেই বর্ণনা করেছে কবিগুরু রবি ঠাকুর। আবার বলা হয়ে থাকে, যে জাতির লাইব্রেরি যত উন্নত সে জাতি তত উন্নত। সেই পথে হাঁটছে বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি গণচীন। দেশটির টিয়ানজি প্রদেশের বিনহাই জেলায় গড়ে তোলা হয়েছে একটি লাইব্রেরি, যেটি বইপ্রেমীদের কাছে যেন স্বর্গের মতো, যেখানে ঠাঁই পেয়েছে বিশ্বের নানা প্রান্তের শ্রেষ্ঠ 12 লাখ বই। জ্ঞানপিপাসুদের জন্য এক জ্ঞান সমুদ্র গড়ে তুলেছে তিয়ানজিয়ান। এছাড়া চমকপ্রদ অবকাঠামো হতবাক করবে সবাইকে। লাইব্রেরিটিতে রয়েছে বিশাল গোলাকার অডিটোরিয়াম, এর ভেতরটা সম্পূর্ণ সাদা রঙের। বই রাখার তাকগুলো অনেকটা স্টেডিয়ামের গ্যালারির আদলে নির্মাণ করা হয়েছে। বই পড়তে চাইলে পাঠককে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে তাকের উপর, এরপর তাকের উপর বসেই পড়া যাবে বই। চীনের দৃষ্টিনন্দন লাইব্রেরিকে বলা হয়ে থাকে বিনহায়ের চোখ। বাইরে থেকে লাইব্রেরিটা দেখতে চোখের মতো মনে হবে। লাইব্রেরি ভবনটা ডিজাইন করেছে NVRDD নামের একটি ডাচ প্রকৌশলী প্রতিষ্ঠান। সহযোগিতায় ছিল তিয়ানজি প্রদেশের আরবান প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট। এটি নির্মিত হয়েছে 34 বর্গমিটার জমির ওপর। নির্মাণের সময় লেগেছে 3 বছর। এতে একটি বিশ্রামাগার, বেশ কিছু সেমিনার রুম ও কম্পিউটার ক্যাফে রয়েছে। লাইব্রেরিতে ঘুরে বেড়ানোর জন্য পাঠকদের যথেষ্ট ব্যক্তি স্বাধীনতা রয়েছে। বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে আধুনিক লাইব্রেরিগুলোর একটি। তবে লাইব্রেরির সৌন্দর্য বইয়ের ওপর থেকে পাঠকের মনোযোগ কেড়ে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। আজ এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।